মুহূর্তে আমরা আছি চার্টের উপর, এবং আজকে আমরা বিশেষ বিশেষ স্টককে নিয়ে আলোচনা করতে চলেছি, যাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে চার্ট উইক হচ্ছে, ডাউন ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে এই লেভেল থেকে, মানে হচ্ছে 662 লেভেল থেকে 586 অবধি নেমে এসেছে। তো কারেকশন দেখাচ্ছে, তো এই মুহূর্তে ডাউন ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকেও যদি নিচের দিকে নেমে আসছে, তাহলে এই কোম্পানি 560 অবধি নেমে আসতে পারে। কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান হোটেল লিমিটেড। এই মুহূর্তে ডাউন ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন কিন্তু দেখিয়েছে এবং আরও দেখাতে পারে, তো আপনারা নজর রাখতে পারেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরএসআই নাম্বার হয়েছে 41-এর কাছাকাছি, তো এখান থেকে আরও কিছুটা কারেকশন দেখাতে পারে। 560-এর লেভেলকে যদি ভেঙে দেয়, তাহলে 520 অবধি কিন্তু আসতে পারে। তো 560 থেকে 520 অবধি নেমে আসতে পারে ইন্ডিয়ান হোটেল লিমিটেড। চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। তার আগে ফ্রেন্ডস, এখনও যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। নেক্সট যে কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হচ্ছে ব্রোসিল লিমিটেড। এই মুহূর্তে চার্ট উইক হচ্ছে। দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে 540 অবধি পৌঁছালো, দেন সেখান থেকে কারেকশান দেখাচ্ছে। এখান থেকেও যদি নিচের দিকে নেমে আসে, নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 486-এর কাছাকাছি। ব্রোসিল লিমিটেড কিন্তু উইক হওয়ার জন্য রেডি হচ্ছে। এই লেভেলটা যদি দেখবেন, তো 420 থেকে দেখুন ফ্রেন্ডস, অলরেডি অনেকটা উপরে গেল। সবসময় বলে থাকে উপরে যাবে না, নিচেও নেমে আসবে, তো এই মুহূর্তে নিচে নেমে আসার জন্য রেডি হচ্ছে ব্রোসিল লিমিটেড। নেক্সট যে কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হচ্ছে পতঞ্জলি ফুড লিমিটেড। পতঞ্জলি ফুড লিমিটেড অলরেডি কারেকশন দেখানো শুরু করে দিয়েছে। এখানে দেখুন, ডাব্লুর মতন তৈরি হলো, দেন সেখান থেকে নিচে নেমে আসছে। এই মুহূর্তে স্ট্রং সাপোর্টগুলোকে ভেঙে দিয়েছে। এখান থেকেও যদি নিচের দিকে নেমে আসছে, নেক্সট স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। নেক্সট স্ট্রং সাপোর্ট দেখতে পাওয়া আছে 1500-এর কাছাকাছি। 1500-এর লেভেলকেও ভেঙে দিলে নেক্সট আমরা দেখতে পাচ্ছি 1440 অবধি আসতে পারে পতঞ্জলি ফুড লিমিটেড। নেক্সট যেই কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হচ্ছে সুরজ সিমেন্ট লিমিটেড। সুরজ সিমেন্টের মধ্যে উইকনেস দেখতে পাওয়া আছে, ডাউন ট্রেন্ড দেখতে পাওয়া আছে। এখান থেকেও যদি স্টক নিচের দিকে নেমে আসে, নেক্সট সাপোর্ট থাকছে অলমোস্ট 231-এর কাছাকাছি। 231-এর লেভেলকেও ভেঙে দিলে নেক্সট 200-র কাছাকাছি কিন্তু আসতে পারে সুরজ সিমেন্ট। এই মুহূর্তে উইকনেস শো করছে এই সব কোম্পানি, তো আপনারা কিন্তু ফাঁসতে যাবেন না, আপনারা সঠিক সময়ের অপেক্ষা করতে থাকুন। নেক্সট যেই কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হচ্ছে সূর্যা রশ্মি লিমিটেড। এখানেও দেখুন, ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, অলরেডি কারেকশান দেখাচ্ছে। এখান থেকেও যদি নিচের দিকে নেমে আসছে, স্ট্রং যে সাপোর্ট থাকছে সেটা থাকছে 587-এর কাছাকাছি। 587-এর লেভেলকে ভেঙে দিলে আমি বলবো 540 অবধি আসতে পারে। তো এই মুহূর্তে এইসব কোম্পানিকে অ্যাভয়েড করাই বেটার হবে। নিচে নেমে আসছে, তো ডেফিনেটলি যখন স্ট্রেভেল হবে, যখন স্ট্রংলি সাপোর্ট নেবে, দেন সেই পজিশনে এইসব কোম্পানির দিকে আবার আমরা ফোকাস করবো। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। চলুন, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। লাস্ট অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।